यहाँ पे हिंदुओं का जीना आराम कर रखा है और ये मैं कभी तो जातिगत কথা জাতিগতি সুসুড়ি ছাড়া তো এদের কোনো ই নাই ওনাকে লজ্জা থাকা দরকার পাঁচ বছর পর আজকে আসছে পাঁচ বছর পরে ওনাকে দেখা গেল তার জন্য এখানকার পাবলিক ওকে ধিক্কার জানাচ্ছি চোপড়ার হিন্দুরা সঠিকভাবে বেঁচে থাকতে পারছেন না এমনই মন্তব্য করলেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি প্রার্থী তথা দার্জিলিং লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী এবং বিদায়ী সাংসদ রাজু বিস্তা সামনে কিন্তু নেমে পড়েছেন রাজু বিস্তা অর্থাৎ বিজেপি প্রার্থী বিদায়ী সাংসদ বিজেপি পর দার্জিলিং লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তিনি সকলের সামনে নেমে পড়েছেন চুয়াগাড়ি এলাকায় অর্থাৎ তিনি কিন্তু নেমেই পড়েছেন সেই চিত্র আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তিনি কিন্তু নেমে পড়েছেন এই মুহূর্তে দীর্ঘ পাঁচ বছর পর রাজু বিস্তাকে কাছে পেয়ে মাঝালি গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষ চুয়াগাড়ি বাজার সংলগ্ন এলাকায় গো ব্যাক স্লোগান দিতে থাকে এবং কালো পতাকা দেখিয়ে গো ব্যাক স্লোগান দিতে থাকেন তাদের প্রত্যেকের হাতে প্ল্যাকার্ডে লেখা ছিল দুটো চিত্র দেখতে পাচ্ছেন এখানে দুটো চিত্র রাজু বিস্তাকে সামনে পেয়ে গো ব্যাক দিচ্ছেন তৃণমূল কর্মী সমর্থকরা এবং অপর দেখতে পাচ্ছেন স্লোগান দিচ্ছেন ভারত মাতা কি জয় এবং অন্যদিকে সেই চিত্র অন্যদিকে সেই চিত্র সেই স্লোগান অন্যদিকে কিন্তু দেখতে পাচ্ছেন সেই চিত্র আপনারা সেই চিত্র কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সেই আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন সেই চিত্র বেরিয়ে যাচ্ছেন রাজু বিস্তা দেখতে পাচ্ছেন সেই চিত্র আপনারা কিন্তু তিনি কনভয় উঠে পড়ছেন ইতিমধ্যে চুয়াগাড়ি থেকে তিনি কিন্তু বেরিয়ে পড়ছেন দাসপাড়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ছেন প্রচার কর দিয়া টিএমসি নে বিলকুল বিলকুল নাই নাই বহুত আচ্ছা হ্যাঁ ভাই ইয়াকে জনতা কে সাথ ইয়াঁ পে হিন্দুও কা জিনা আরাম কর রাখা হ্যায় और ये मैं कभी बर्दाश्त नहीं करूंगा हमने तो कर दिया अपना काम हम डरने वाला नहीं है मेरे अंदर भी गोरखा का खून है सर चोपड़ा के शासक तो बोल रहे हैं कि पांच वर्ष में एक भी काम नहीं किया आपने चोपड़ा के अंदर कौन बोल रहा है चोपड़ा ये इधर जो गोबेक लेके बैठा है ना झंडा उसने कितना काम किया जाओ उससे पूछ के आओ পাঁচ বছর উনি কোনো কাজ করেননি উনি জানেন যে আমি এখানে গেলে এখানকার লোক আমার এটাই আমাকে দিবে উপহার তা সেটাই নিয়ে যাচ্ছে চোপড়ার রাজনীতি উনি ধ্বংস করতে চাইছেন উনি বলে গেলেন ক্যামেরার সামনে চোপড়ার রাজনীতি ধ্বংস করবেন যে রাজনীতি চলছে চোপড়ায় কে রাজনীতি ধ্বংস করবেন উনি পাঁচ বছরে কি করছে ওনাকে জিজ্ঞেস করুন যে পাঁচ বছর উনি কি করছে তারপরে কার কে রাজনীতি ধ্বংস করবে সেটা সময়ই বলবে এবং ২৬ তারিখে সেটা চোপড়ার ২৬ তারিখে চোপড়ার জনগণ দেখিয়ে দিবে যে কার ধ্বংস হয় বা কার উত্থান হয় সেটা চোপড়ার মানুষ ২৬ তারিখে সেটা দেখিয়ে দিবে উনি বলছেন আমার শরীরে গোর্খার রক্ত বইছে হ্যাঁ ওই গোর্খার রক্ত আছে উনি পাহাড়ে করুক না উনার গোর্খার রক্ত বলছে আমাদের শরীরে আমাদের পশ্চিম বাংলার আমরা ভারতবাসীর রক্ত আমাদের শরীরে বলছে আমরা একজন ভারতবাসীর নাগরিক আমরা আমাদের ভারতীয় আমাদের রক্ত আমাদের শরীরে আছে সাধারণ পাবলিক সাধারণ এখানে সাধারণ জনগণ এবং আমাদের এলাকাবাসী গো ব্যাক স্লোগান দেখিয়েছে কারণ হচ্ছে উনি পাঁচ বছরে এখানে আমাদের চোপড়ার জন্য কিছু করেনি এবং পাঁচ বছরে উনি এখানে আসেননি একদিনও এই পাঁচ বছর এই আগে ভোটের সময় আসছিল আবার পাঁচ বছর পরে ভোট চাওয়ার জন্য আসছে যখন একই কথা বলা হয় যে আপনি পাঁচ বছরে চোপড়ার জন্য একবারও আসেননি সেক্ষেত্রে উনি বলেছেন যারা গো ব্যাক স্লোগান দিয়েছে তাদেরকে জিজ্ঞাসা করুন তা আমরা তো বলছি যে আরে গোবা স্লোগান তো আজকে তো হলো এর আগে হয়েছিল কি আপনারা বলুন তো পাঁচ বছরের মধ্যে কোনো দিন রাজু বিস্তাকে গো ব্যাক স্লোগান দিয়েছে দেয়নি কারণ উনি এখানে আসেনি এর আগেও আসলে এরকমই হতো কারণ কাজ করবে না উনি এখানকার ভোট নিয়ে যাবে পাঁচ বছর পরে আবার ভোটের জন্য আসবে গো ব্যাক স্লোগান তো শুনতেই হবে উনার
এবং আমি এটা বলছি ওনার এবারে লাস্ট আসা এখানে, চোপড়া বলকে আর দ্বিতীয়বার ওনার মুখ দেখতে পারবেন না আপনারা। আরেকটা ছোট্ট বিষয়, যিনি রাজু বিস্তা বললেন এখানে হিন্দুদের চাপে রাখা হয়েছে, এই কথা তিনি পরিষ্কার, আমরা এখানে এইখানে যারা এই যে যত পাবলিক দেখছেন এখানে সবাই এখানে 99% এখানে হিন্দু, এখানে যারা উপস্থিত আছে দেখছেন, যারা আজকে এখানে গো ব্যাক স্লোগান ই করলো বা যারা এখানে যে আজকে প্রতিবাদ করলো, এখানে 99% এখানে হিন্দু। হিন্দু কোথায় চাপে, কে বলছে এগুলো কথা? যে ও বিজেপির কাজই তো জাতিগত কথা, জাতিগতি সুশ্রুতি ছাড়া তো এদের কোনো ই নাই। এদের ভোট প্রচার কী আছে? জাতিগত নিয়ে এদের ভোট প্রচার, হিন্দু মুসলিম, হিন্দু মুসলিম, মসজিদ মসজিদ, এটা ছাড়া আর কী হবে? মন্দির মসজিদ ছাড়া তো এদের কোনো ইয়ে এজেন্ডা নাই। এটা বলছে না যে এখানকার লোক খাইতে পারছে না বা এখানকার লোক 100 দিনে টাকা পাচ্ছে না, আবাস যোজনার ঘর পাচ্ছে না, সেটা তো বলছে না। এখানে এখানে যারা দেখছেন কী মনে হচ্ছে আপনার, এই লোকগুলো কারা? রাজু বিস্তা এদিক দিয়ে গেলেন, উনি আমাদের ক্যামেরার সামনে বলছেন যে এখানে হিন্দুদের জিনা হারাম হারাম করে রেখেছে, কী বলবেন? না না, এটা ভুল ধারণা। ও যে মন্তব্যটা করছে সেই মন্তব্যটা ঠিক পড়ানো হয়নি ওর, কারণ আমরা হিন্দুরা খুব শান্তিতে রয়েছি। তার কারণ ও এর আগেরও এমপি ছিল, 5 বছর আগে আমরা দেখলাম আমাদের হিন্দুদের ধর্মের সুশ্রুতি দিয়ে ভোটগুলো নেওয়ার পরে আমরা 5 বছরে কিন্তু আজকে দেখতে পাইনি রাজু বিস্তাকে, আজকে আমরা দেখতে পাইলাম। তার জন্য আমাদের যে আন পাবলিক রয়েছে, জনতা রয়েছে, সেটা ক্ষিপ্ত যে 5 বছর কোথায় ছিলা, 5 বছর পরে ওনাকে দেখা গেল। তার জন্য এখানকার পাবলিক ওকে ধিক্কার জানাচ্ছি। দাদা রাজু বিস্তা বললেন ক্যামেরার সামনে যে এখানে হিন্দুদের জিনা হারাম করে রেখেছে, কি বলবেন? উনি তো নিজেই জিনা হারাম করছে, কারণ 5 বছর থেকে উনি জিতেছিল আমাদের এখানে, 5 বছরে 25 কোটি টাকা পাইছে, মাইঝালির জন্য চোয়াগাড়ির জন্য এক পয়সারও কাজ করেনি, এবং 5 বছরে উনি একবারও আসেনি। আজকে আসছে, লজ্জা লাগার দরকার ওনাকে, লজ্জা থাকা দরকার, 5 বছর পর আজকে আসছে। আজকে চোয়াগাড়ি চৌরঙ্গে মোড়ে যে এই যে কালো পথ আছে, বিক্ষোভ দেখাইবো কারা দেখাই, এটা আমাদের সাধারণ কর্মীরা দেখালো, কারণ 5 বছর উনি আসেনি এবং 5 বছরে 5 পয়সারও কাজ করেনি, সেই জন্য ওনাকে ধিক্কার জানালো। তা আপনি 5 বছর করেননি কাজ, আবার 5 বছর আসছেন, আপনাকে আমরা ধিক্কার জানাচ্ছি। উনি বললেন এটাতে গো ব্যাক স্লোগানে আমি খুব খুশি হয়েছি। খুশি তো হবে, 5 বছরও আসেনি, 5 বছর 5 কোটি টাকা 25 কোটি টাকা কামাই নিছে, তো খুশি তো হবেই। সাধারণ মানুষের জন্য কী করছে, আমাদের চোয়াগাড়ির লোকের জন্য কী করছে, মাইজালি অঞ্চলের জন্য কী করছে, চোপড়া বিধানসভার জন্য কী করছে, 1 পয়সার কাজ করেনি, ও লুটে পুটে খাইছে, সেই জন্য খুশি হয়েছে। এবারে কি মানুষ জবাব দিয়ে দিবে? 26 তারিখে জবাব দিয়ে দিবে। মাইজালি অঞ্চল আমরা 15,000 টার্গেট ছিল, কালকে থেকে আমাদের 25,000 উপরে টার্গেট চলে গেছে।